হাই বন্ধুরা, আপনাকে শুভ সকাল, আপনাদের সকলকে শুভ সকাল। এখন কানাডায় সকাল 11:53। সো সবাইকে, এই জন্যে সবাইকে সকালের শুভেচ্ছা। আজ কানাডার আকাশে দেখুন ঝকঝকে রোদ। বাংলাতে যারা বসবাস করতেছে, বাংলাদেশে যারা বসবাস করতেছেন, তারা অনেকদিন সূর্যের আলো দেখতে পারেন না। কাজেই আপনারা দেখুন এখানে সূর্য এবং আকাশে ওই দূরে কতটুকু একটু মেঘ দেখা যাচ্ছে। কিন্তু আসলে এখানকার আবহাওয়া যে কখন চেঞ্জ হবে, এটা আসলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আবহাওয়া চেক না করলে আসলে বোঝা যায় না। বর্তমানে এত সুন্দর আবহাওয়া দেখতেছেন, মনে হচ্ছে সামার। অনেকেই মনে করতেছেন যে এটা সামার, হয়তো বা সামার ওয়েদার, সামার চলতেছে। কিন্তু আসলে না, এটা শীতকাল, শীতকালের আবহাওয়া চলতেছে। আকাশে পাখি উঠতেছে, রোদ ঝকঝকে তকতকে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। কিন্তু আপনাদের একটা জিনিস আপনাদের ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন, এখানে বাইরে আসলে টেকানো খুব কঠিন, খুব ঠান্ডা। কাজেই একটু আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন এখানে তাপমাত্রা। এখন সময় সকাল 11:54, -9 ফিল লাইক 19, -19। সো আবহাওয়ার বিষয়টা বুঝতে পারতেছেন, যারা অনেকদিন ধরে আবহাওয়া দেখতে পাচ্ছেন না, রোদ দেখতে পাচ্ছেন না, তাদের জন্য একটু দেখানোর ক্ষুদ্র প্রয়াস করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।